আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে নিউজটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা অত্যন্ত হতাশাজনক। এসএসসি এইচএসসি পরীক্ষার সম্ভাবনা হারিয়ে যাচ্ছে। তো বিস্তারিত তথ্যগুলো আসলে ভিডিওর ভিতরে তোমরা পাবা। কি তথ্য দেওয়া আছে ভিতরে সেগুলো জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, কেননা এখানে চাকরির তথ্য এবং শিক্ষা যত রকম তথ্য আছে এগুলো আমরা কভার করার চেষ্টা করি। তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো মূল ভিডিওতে শুরু করা যাক। নিউজটি প্রকাশিত হয়েছে 3 জুলাই 2021। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভাবনা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আগামী আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও পরীক্ষা হবার সম্ভাবনা নেই। এজন্য বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের চিন্তাভাবনা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও এ বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবার সম্ভাবনা নেই, কেননা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা আয়োজনের জন্য মাত্র 5 মাস সময় পাওয়া যাবে। এই অবস্থায় এসএসসি এইচএসসি পরীক্ষা আয়োজনের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। সূত্র আরও জানায়, আগস্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো সংক্রমণ 5% নেমে আসলে স্কুল কলেজ খোলা যাবে। এই অবস্থায় পরীক্ষার সম্ভাবনা হারিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, আমরা চেষ্টা করোনার কারণে আমরা এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারিনি, ফলে এখন পরীক্ষার বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে কি কি পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় সেটি ঠিক করতে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। জানা গেছে, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন এই কমিটিতে। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সশরীরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না, এটি ভেবেই আমাদের মূল্যায়নের বিকল্প খুঁজতে বলা হয়েছে। আমরা অন্যান্য দেশ কিভাবে মূল্যায়ন করছে সেগুলো দেখে একটা পদ্ধতি বের করব। ইতিমধ্যে বেশ কিছু বিকল্প আমাদের কাছে এসেছে। একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে জানা গেছে, কোনোভাবেই এবছর এসএসসি এইচএসসি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না, কেননা আমাদের হাতে সময় আছে মাত্র 5 মাস। এসএসসি 60 ও এইচএসসি 84 দিনের ক্লাস করিয়ে পরীক্ষা আয়োজন সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানান, এসএসসি শিক্ষার্থীদের 60 দিনের ক্লাস নেওয়ার পর পরীক্ষার জন্য তাদের কিছুদিন সময় দিতে হবে। পরীক্ষার জন্য কমপক্ষে 15-20 দিন লাগবে, এরপর 10-15 দিনের গ্যাপ দিয়ে এইচএসসি পরীক্ষা নিতে হবে, ফলে এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। পরীক্ষা আদৌ নেওয়া সম্ভব যদি হয়ে থাকে মনে করো তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সকলকে ধন্যবাদ।